হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা এন্ড জ্যোতি ব্লগসে। মাছ রান্না, মাছ খাওয়া এবং মাছ কি করে আমি কাটাকুটি করেছি সেই ভিডিওটা তো আপনাদের কাছে পাঠাইনি, তো চলো দেখে নিই একঝলকে আজকের মাছ রান্না খাওয়া আর কি করে কাটাকুটি করেছি সেই ভিডিওটা। ফ্রেন্ডস দেখুন, মা মাছ কাটছে, মাছের আঁশটি আঁশ ছড়াচ্ছে চামচ দিয়ে। দেখুন বন্ধুরা, আঁশ ছড়ানো হয়ে গেল। দেখুন এবার আঁশ ছড়ানো হয়ে গেছে, এবার বটিতে কাটা হচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, মাছগুলো ধোয়া হয়ে গেছে। দেখুন মাছটা কত তেল হয়েছে, দেখুন সেটা কত তেল হয়েছে মাছে। দেখুন মাছটা কত তেল হয়েছে, দেখুন মাছগুলো কত সুন্দর করে ধোয়া হয়ে গেছে। মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে। এবার আমি কি করব, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা কাটবো আমি। কাঁচকলাটা কেটে আপনারা একটু হলুদ কলা জলের মধ্যে রাখবেন, তাহলে কাঁচকলাটা কালো হবে না। দেখুন কাঁচকলাটা কেটে নিচ্ছি। আজকে প্লেন ঝোল বানাবো। এই কয়দিন মশলাপাতি দিয়ে খেতে খেতে আমার অবস্থা খারাপ, ও কারণে আমি মশলাপাতি খেতে পারি না, সেই জন্য আজকে কাঁচকলা দিয়ে ঝোল করব। এই মাছটা সর্ষে বাটাও খাওয়া যায়। আমি জলের মধ্যে একটু হলুদ ছুলে নিই। দেখুন দেখুন বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে। কড়াইটা অনেক গরম হয়ে গেছিল, তাই তেলটা মানে কড়াইটা পুড়ে গেছে। দেখুন মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। দেখুন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। মাছটাও ভাজা আছে আমার এখানে, তরকারিটা এসেছে, তুলে নিয়ে এসেছি জল থেকে। দেখুন তরকারিটা
কড়াইতে দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু জিরে। জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি আঁচটা মিডিয়াম করে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি তোড়ে এসেছি বন্ধুরা লঙ্কাটা দিয়ে ওখানে ভাজা জায়গা। এবার তরকারিটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব। বন্ধুরা মাছের ঝোলটা ফুটছে, আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রাখার পরে আমি দেখব ভিতরে কি অবস্থা। দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। কালারটা দেখুন একবার কত সুন্দর লাগছে কালারটা দেখতে। আমি একবার নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলাম, দেখুন তরকারিটা গলেছে কিনা। হ্যাঁ, তরকারিটাও গলে গেছে। আমি এবার আঁচটা লো করে দিচ্ছি। দেখুন আঁচটা লো করে দিচ্ছি। লোতে এবার হতে দেব 2 মিনিট। 2 মিনিট হওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখুন ঢাকাটা খোলা হয়ে গেছে।
ঝোলটাকে নামিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তার আগে একবার দেখে নিই ভাতের কি পরিস্থিতি। আর ওদিকে মামা আমার তো জিভেই জল চলে আসছে বলতে বলতে। আমার তো মনে আমার খিদে পেয়ে গেছে, আমি সকালে খাই তো, আমার খিদে পেয়ে গেছে, এখনো খাইনি। মাছের ঝোলটাকে উপরে রেখে আসি। খুব খিদে পেয়ে গেছে, তাই আজকে আপনাদের দাদার জন্য ওয়েট করতে পারিনি।